কেন কি হয়েছে? আমার যাইতে ভালো লাগে। কেন বলো? আমাকে কক্সবাজারে রাখো। বলো না। ওই দেখো বাবা 100 টাকা চেয়ে আমরা যদি ওই যে ফালতু লেব কাপড় ব্লক করতাম, হাঁটতে গেলে ব্লক, মুখতে গেলে ব্লক, হাত ধুতে গেলে ব্লক, ঘুমতে ঘুরতে ব্লক, তাহলে আমরা ঠিকই, তাহলে চলো আমরা কক্সবাজারে থেকে কাপল ব্লক করি, হাঁটতে গেলে ব্লক, তাহলে ঠিকই একদিন একটা কক্সবাজারে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাবে। তাহলে চলো আমরা কক্সবাজারে থেকেই আমরা এইসব ভিডিওগুলো করি, কাপল ব্লক, হাগার ব্লক। না ভাই, পাবলিকের গালি শুনতে আমি রাজি না। হ্যাঁ, পাবলিকের গালি শুনতে আমি রাজি না, ওই রকম ব্লগার আমি হইতে চাই না। পাবলিক এমনি পাবলিকের কথা বলে লাভ আছে? আমি সুখে থাকলে তো কেন গায়ে লাগে।